আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা মানুষকে ভালো কাজের উপদেশ দিয়ে থাকি বা ভালো কাজ করতে পরামর্শ দিয়ে থাকি, তাদের একটা কমন সমস্যা নিয়ে কথা বলতে চাই। সমস্যাটা হচ্ছে এই যে, যারা ভালো কাজের উপদেশ দেই বা খারাপ কাজ থেকে নিষেধ করি, তারা সবাই কেমন যেন একটু তাড়াহুড়া প্রবণ হয়ে যায়, তারা সবাই কেমন যেন একটু জাজমেন্টাল হয়ে থাকি। আমরা কিরকম একটু বুঝিয়ে বলি। ধরেন একটা মানুষ নামাজ পড়ছে না, আপনি কি করেন? প্রথম দিন তাকে একটু পরামর্শ দেন, দ্বিতীয় দিন তাকে একটু পরামর্শ দেন, হয়তো একটু কাহিনী শোনান, হয়তো কোরআন থেকে কিছু কথাবার্তা বলেন, তৃতীয় দিন বা চতুর্থ দিনের সময় আপনার কাছে মনে হয় না, এই মানুষটার পিছনে সময় দেওয়াটা জাস্ট অপচয়, সময়ের অপচয়। কেন? কারণ এই মানুষটাকে এত সুন্দর করে বোঝালাম, এত ভালো করে বোঝানোর পরেও সে আমাদের কোনো কথা শুনছে না। না, তাকে দিয়ে আসলে মনে হয় হেদায়ত হবে না, সে মনে হয় হেদায়তের আলো কোনো সময় পাবে না, এইরকম একটা চিন্তা সাধারণত আমরা করে থাকি। এই জায়গাটাতে আমার একজন ওস্তাদ আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দেখেন আমরা কত সহজে একটা সঠিক জিনিসের পথে থেকেও আমরা সেই সঠিক পথটাকে আগলে ধরে রাখতে পারি না। দেখেন, আপনি জানেন যে যে মানুষটা নামাজ পড়ছে না, যে মানুষটা কোনো একটা খারাপ কাজ করছে, সে ভুলের উপরে আছে, আপনি এটার ব্যাপারে শিওর, এবং আপনি এটার ব্যাপারে শিওর যে আপনি যে কাজটা করছেন তাকে দাওয়াত দিচ্ছেন, এটা একটা ভালো কাজ। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার কাজের রিওয়ার্ড কিন্তু আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবেন। কেন? ওই মানুষটা যদি ভালো কাজ নাও করে, ওই মানুষটা যদি আপনার কথা নাও শোনে, ওই মানুষটা যদি আপনার কথাকে রিজেক্ট করে হেসে উড়িয়ে দেয়, তারপরেও আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, এই ইটসেলফ দাওয়াতের জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি পুরস্কার দিবেন। সুতরাং সে কথা মানুক বা না মানুক, আপনি কিন্তু পুরস্কার পেয়ে যাচ্ছেন। কিন্তু যে সমস্যাটা হয়, দেখেন আমরা এত বড় পুরস্কার পাচ্ছি, আমরা সঠিক পথে আছি, কিন্তু এই সঠিক পথের উপরে আমি অটল থাকতে পারছি না। আমি দুই দিন তিন দিন সঠিক পথের উপরে থাকার পরে, ভালো কথা বলার পরে, সে ভালো কথার উপর অটল থাকতে পারছি না। কিন্তু তার কথাটা দেখেন, তার কথাটা ভাবেন, সে জানে না তার কাজটা ভালো নাকি খারাপ, কিন্তু সে সেটার উপরই অটল আছে। সে বলেছে আমি নামাজ পড়বো না, সে সেটার উপরই অটল আছে। সে বলেছে আমি এই খারাপ কাজটা করবো, সে সেটার উপরই অটল আছে। তাহলে দেখেন, এই জায়গাটাতে আমরা কিন্তু এইভাবে ভাবতে পারি যে সে তার খারাপ কাজের উপর অটল থাকতে পারে, আর আমি আমার সঠিক কাজের উপরে অটল থাকতে পারি না। সে খারাপ কাজটা চালিয়ে যেতে পারে, আমি দাওয়াতটা চালিয়ে যেতে পারি না। সে যদি 100 দিন নামাজ না পড়ে, আমি তাকে 101তম দিন পর্যন্ত দাওয়াত দিব যে ভাই আপনি নামাজ পড়েন, দেখবেন হয়তো বা মানুষটা 101তম দিনে চেঞ্জ হয়ে গেছে। সে যদি 100তম দিন পর্যন্ত কোনো খারাপ কাজ করে, আপনি তাকে 110তম দিন পর্যন্ত সেই খারাপ কাজটার ব্যাপারে বলে যান, বুঝিয়ে যান, দেখবেন 110তম দিনে তার মনের মধ্যে হয়তো বা সে চেঞ্জটা চলে আসবে, সে ভাববে না আসলে তো কাজটা ভুল হচ্ছে, কাজটা অন্যায় হচ্ছে, আমি কাজটা ছেড়ে দিই। তাহলে যে সমস্যাটা হয়, আমরা খুব কম সময় দাওয়াত দিয়ে আমরা ডিসিশনে পৌঁছে যাই, আমরা তার ব্যাপারে একটা জাজ করে ফেলি যে না, এই মানুষটার মধ্যে হিদায়তের নূর নাই, এই মানুষটা আসলে হিদায়তগ্রস্ত হবে না, হিদায়তপ্রাপ্ত হবে না। কিন্তু দেখেন, সে আমরা এরকম নবীদের উম্মত, আমরা সেই এরকম নবীদের কথা আমরা কোরআনে শুনে থাকি যে নবীরা 900 বছর দাওয়াত দিয়েছেন। আমরা নূহ আলাইহিস সালামের কথা জানি, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কী পরিমাণ নির্যাতিত হওয়ার পরেও তায়েফবাসীদের বিরুদ্ধে কোনোরকম অভিশাপ করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছিলেন এই তায়েফের মধ্য থেকে তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে, এবং ঠিক এটাই হয়েছে। তাহলে দেখেন, যখন আমরা দাওয়াতি ফিল্ডে যাব, যখন আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তখন আমাদেরকে আরও সুচিন্তিতভাবে এবং আমাদেরকে আরও বেশি ধৈর্যশীলতার সাথে দাওয়াত দিতে হবে। কারণ আপনার দাওয়াত কেউ যদি কবুল নাও করে, তাহলে আপনি পুরস্কৃত হচ্ছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এই হকের পথ, এই সঠিক পথ, এখানে আপনাকে অটল থাকতে হবে। ওই মানুষটা যদি ভুল পথের মানে উপরে আপনার থেকে বেশি অটল থাকতে পারে, তাহলে কিন্তু দায়ী হিসাবে আমরা নিজেদেরকে ওই মানুষটার উপরে তুলতে পারবো না, আমরা কিন্তু ওই মানুষটাকে আমাদের পথে আনতে পারবো না, আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাবো। সেই জন্য এই কথাটা মনে রাখবেন, আমার উস্তাদের এই কথাটা আমার খুবই ভালো লেগেছিলো যে সে বাতিলের পথে অটল থাকতে পারে আর আমরা হকের পথে অটল থাকতে পারি না। আশা করি এই টেন্ডেন্সিটা, এই ভুলটা আমাদের ভাঙবে এবং আমরা এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করবো।